ল্যান্ডে স্বাগত। আমরা শুরু করব আমাদের দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাস। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষক সুজিত অধিকারী ও পার্থ মুখার্জি। আমরা স্যারদেরকে স্বাগত জানাই নিউজ নোম্যান্স ল্যান্ডের স্টুডিওতে। আমরা শুরু করব আমাদের ক্লাস। আমাদের প্রতিটি অনুষ্ঠান অর্থাৎ প্রতিটি ক্লাস কিন্তু আমরা আলাদা আলাদা করে ফেসবুকে আপলোড দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রী যারা টিভি স্ক্রিনের ওপারে আছে তাদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখবো, পরবর্তীতে পরবর্তী ক্লাসগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজে গিয়ে তোমরা লাইক করে রাখতে পারো, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলি পেতে পারো। আমি স্যারদের কাছে আসবো। স্যার শুরু করুন। স্নেহের ছাত্র এবং ছাত্রীবৃন্দ, তোমরা এবং আমরা সবাই আমরা অবগত আছি যে কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে আমরা আজকে এখানে এসেছি। করোনার বিশ্বব্যাপী যে থাবা, সেই থাবায় আমরা সবাই গোটা বিশ্ব গৃহবন্দী, কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের এই এলাকায় গোন্ডা পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ড যৌথ প্রয়াসে আমাদের এলাকার ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের, দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের তোমরা ঘরে বসেই আমাদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে আমরা যে প্রতিবেদনগুলো পেশ করছি তোমাদের নিশ্চয়ই সেগুলো খুব উপকারে লাগবে। এর জন্য আমরা গোন্ডা পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং অবশ্যই কুর্নিশ জানাই। তা আমরা আজকে যাই হোক, সরাসরি আমি আসল জায়গায় চলে আসি। আমরা রসায়ন কেমিস্ট্রি শুরু করব। কেমিস্ট্রির ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি আমাদের এক শিক্ষকদ্বয়। অর্গানিক কেমিস্ট্রি শুরু অলরেডি হয়ে গেছে। আমরা দ্বাদশ শ্রেণীর একেবারে ফিজিক্যাল কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার সলিড স্টেট, পদার্থের কঠিন অবস্থা, এই বিষয়ে আমরা আজকে তোমাদের কাছে কিছু প্রতিবেদন রাখব। তা প্রথমেই গোন্ডা হাই স্কুলের প্রথিতযশা শিক্ষক সুজিত বাবু শুরু করছেন। ধন্যবাদ গঙ্গা পৌরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ড। আজকে আমি সরাসরি একদম পড়ায় চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সলিড স্টেট। সলিড স্টেট দুটো ওয়ার্ড আছে এখানে, একটা সলিড একটা স্টেট। স্টেটের বাংলা হচ্ছে অবস্থা আর সলিড হচ্ছে কঠিন। তোমরা নিচের ক্লাসে পড়েছো অবস্থা অনুযায়ী পদার্থের হচ্ছে তিনটে ভাগ, একটা কঠিন, একটা তরল আর একটা গ্যাসীয়। কঠিন, তরল আর গ্যাসীয় এই যে পদার্থ তিনটে ভাগ, এই তিনটে ভাগ মূলত নির্ভর করে দুটো জিনিসের ওপর। একটা হচ্ছে তাপীয় স্থায়িত্ব বা তাপীয় শক্তি একটা, আর দুই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল স্বাভাবিকভাবেই তাপীয় শক্তি কি করে না, কঠিন পদার্থের সংগঠক কণাগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। আর আন্তঃআণবিক আকর্ষণ বল কি করে, কঠিন পদার্থের কণাগুলোকে পরস্পর কাছে টেনে নেয়। সুতরাং সলিড স্টেট, সলিডের ক্ষেত্রে অবশ্যই আন্তঃআণবিক আকর্ষণ বলটা তাপীয় শক্তির চেয়ে অনেকটা বেশি, সেই জন্যেই তারা কঠিন পদার্থ। তাহলে তরল বা গ্যাসের ক্ষেত্রে নিশ্চয়ই এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা তুলনামূলক কম বা তাপীয় শক্তিটা তুলনামূলক বেশি। এখন এই যে সলিড, এই কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে এটা তোমরা জানো, কিন্তু কেন না কঠিন পদার্থের যে কণাগুলো থাকে, কঠিন পদার্থের কণাগুলোর নিজস্ব যে শক্তি তার জন্য কিছুটা কম্পন হয়, কিন্তু কম্পন হলেও তারা কখনো স্থান থেকে সরে যায় না বা তাদের কোনো স্থানচ্যুতি ঘটে না। সেই কারণে কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। এটা একটা এক নম্বরে বা দু নম্বরে একটা কখনো কখনো দেখে যায় যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে কেন। এইবার আমরা কঠিনের ভাগে চলে, কঠিন হচ্ছে
কেলাস আকার কঠিন, কেলাস আকার কঠিন, কেলাস আকার আর অনিয়তকার, অনিয়তকার কেলাস কাদের বলে? যাদের নির্দিষ্ট আকৃতি আছে, নির্দিষ্ট গলনাঙ্ক আছে এবং যে সংগঠক কণাগুলো নিয়ে ক্লাস তৈরি তাদের সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাসের ফলে একটা বিন্যাস তার বিন্যস্ত থাকে তখন তাদেরকে বলা হয় ক্লাস একা পদার্থ। আর অনিয়তকার কাদের? না যাদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। ক্লাস বলতেই আমরা বুঝি নর্মালি মৌলিক ক্লাস, হিরক, গ্রাফাইট, কিছু যৌগিক ক্লাস পাওয়া যায় NaCl, KCl এটসেট্রা। আর অনিয়তকার বলতে কাঁচ, রাবার, প্লাস্টিক এটসেট্রা, প্লাস্টিক এট ঠিক আছে। এখন ক্লাস একটা পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, আকৃতি আছে, নির্দিষ্ট গলনাঙ্ক আছে, গলনের লিনতাপ আছে, কিন্তু আজ একটা নতুন টার্মিনোলজি তোমরা জানবে, ক্লাস আকার পদার্থগুলো হচ্ছে আইসোট্রপিক। এটা তোমাদের কাছে একেবারেই নতুন শব্দ, অসমস্বারক, যার বাংলা হচ্ছে অসমস্বারক, অসমস্বারক, একদম এই শব্দ তোমাদের কাছে এক নতুন। এটা কিরকম? ক্লাস আকার পদার্থগুলো যে সংগঠক কণাগুলো তারা বিভিন্ন দিকে বিস্তৃত থাকে, কিন্তু এমনভাবে বিস্তৃত থাকে তাদের কিন্তু যে ফিজিক্যাল প্রপার্টিজ, থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ তাপ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা, তাদের সেই ক্লাসগুলো বাইরে থেকে বল প্রয়োগ করলে ঘাত সহ্য করার ক্ষমতা কিন্তু সব দিকে সমান হয় না। তাহলে একটা ক্লাস আকার পদার্থ সে একটা ক্লাসের মধ্যেই আছে কিন্তু তার মধ্যে এই ধর্মগুলো কিন্তু সর্বত্র সমান হয় না, তাকে বলা হয় অসমস্বারক পদার্থ। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, দেখো যেমন একটা অভ্রের পাত, দুরকম একটা অভ্রের পাত নিলাম, তার মধ্যে আমি দেখালাম বিভিন্ন রকম কণা আছে, দুটো ভিন্ন কণা আমি ধরে নিচ্ছি, সেই কণাগুলো কিভাবে আছে, এটা তিনটে টানলে হতো কোনো সমস্যা নেই, এটাকে যদি আমি ভার্টিক্যালি উলম্বভাবে বল প্রয়োগ করি দেখা গেলে এটা ভাঙবে না, কিন্তু এটা যদি আমি ডায়াগোনালি বা এরকম যদি হরিজেন্টালি বল প্রয়োগ করি দেখা গেল ওটা ভেঙে গেল। তার মানে একটা ক্লাসের এই যে কণাগুলো দুরকম কণা দিয়ে আমি মনে করি ধরলাম যে ক্লাসটা তৈরি, তাহলে এই যে ক্লাসটা, ক্লাসটাকে যখন আমি ভার্টিক্যালি উলম্বভাবে বল প্রয়োগ করছি সেটা কিন্তু ভাঙছে না, কিন্তু অনুভূমিকভাবে বা ডায়াগোনালি যদি বল প্রয়োগ করি সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। তাহলে একই ক্লাস আকার পদার্থের মধ্যে, কিন্তু অনিয়তাকার পদার্থের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটে না। অনিয়তাকার পদার্থগুলোকে ওই জন্য বলা হয় আইসোট্রপিক। কীরকম আইসোট্রপিক? তাদের কিন্তু এই ধর্মগুলো কিন্তু সর্বত্র সমান। আর একটা অনিয়তাকার পদার্থ সম্পর্কে আর একটা কথা বলা যায়, সুপারকুল ভিসকাস কম্পাউন্ড, অনেক সুপারকুল ভিসকাস কম্পাউন্ড, অতি সান্দ্রকৃত তরল, অতি সান্দ্রকৃত তরল। আমরা অনেক সময় দেখেছি যে পাকা বাড়ি, বারান্দা বা জানালায় যে সমস্ত সার্সিগুলোতে যে কাঁচ লাগানো থাকে, পুরানো বাড়ির ক্ষেত্রে দেখেছি সেই সার্সিগুলো ঠেলার সময় একটু ঠিলতে অসুবিধা হয়, তার কারণ হচ্ছে অনিতাকার পদার্থগুলো, এই যে একটাকে বলছিলাম তাপীয় শক্তি, তাপীয় শক্তির দরুন তারা হচ্ছে আস্তে আস্তে কণাগুলো একটু দূরে সরে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটু নিচের দিকে নেমে আসে, যার ফলে কি হয় নিচের দিকটা একটু পুরু হয়ে যায়, ওপরের দিকটা একটু পাতলা থাকে, এই পুরু হওয়ার জন্য ওগুলোকে ঠেলতে একটু অসুবিধা হয়ে যায়। ওই জন্য পুরানো বাড়ির যে জানালা বা বারান্দায় যে সমস্ত সার্সিগুলো লাগানো থাকে তার কাঁচগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা হয়। এই জন্য অনেক আইসোট্রপিক পদার্থগুলোকে বা অনিতক পথ বলা হয় সুপারকুল ভিসকাস কম্পাউন্ড। এইবার
আমরা চলে যাচ্ছি, আমরা কঠিন দিয়ে শুরু করেছিলাম, কঠিন ক্লাস আকার অনিয়তাকার, ক্লাস আকারের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস বলেছি অ্যানআইসোট্রপিক বা অসমসারক, আর অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে বলেছি আইসোট্রপিক। এইবার আমরা ক্লাস আকার পদার্থের ভাগে চলে যাব। ক্লাসাকার পদার্থ এটা নর্মালি পাঁচটা ভাগ করে যাচ্ছে। প্রথমে বলছি আণবিক ক্লাস, আণবিক, তারপরে বললো পারমাণবিক ক্লাস, পারমাণবিক ক্লাস, তারপর বলবো আয়নীয় ক্লাস, তারপর বলবো সমযোজী ক্লাস, তারপর বলবো ধাতব ক্লাস। আণবিক ক্লাসের আবার তিনটে ভাগ আছে, অধ্রুবীয়, ধ্রুবীয় আর হাইড্রোজেন বন্ধনযুক্ত। এইগুলো থেকে কিন্তু খুব ডিটেলস পড়বে, এগুলো থেকে একটা উদাহরণ তুলে দিয়ে বলে যে এটা কী ধরনের ক্লাস। গত বছর আগের বছরই একটা হায়ার সেকেন্ডারিতে এরকম একটা কোশ্চেন পড়েছিল। এই যে অধ্রুবীয় ক্লাস, তোমরা ধ্রুবীয় বা অধ্রুবীয় এই শব্দগুলো কিন্তু তোমরা ক্লাস ইলেভেনেই পড়েছো রাসায়নিক বন্ধনে। অধ্রুবীয় বলতে তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড নন পোলার, অধ্রুবীয়। কিন্তু এটা যখন কঠিন, আমি পড়াচ্ছি কিন্তু ক্লাস, তাহলে এটা যখন কঠিন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যাবে তখন কিন্তু সেটা অধ্রুবীয় হয়ে যাবে। আয়োডিন, আয়োডিন এটা অধ্রুবীয় হয়ে যাবে। ধ্রুবীয় ক্লাস কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন অ্যামোনিয়া, আর হাইড্রোজেন বন্ধন তো সবার পরিচিত বরফ। এই অধ্রুবীয় ক্লাস এখানে এইগুলোর মধ্যে কি বল কাজ করে সেটা ক্লাস ইলেভেনে তোমরা যে লন্ডন ফোর্স কাজ করে, ধ্রুবীয় ক্লাসের ক্ষেত্রে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে, আর হাইড্রোজেন বন্ধ তুমি তোমরা জানো সবাই, হাইড্রোজেন বন্ধটা নিয়ে ডিটেলস আর বলছি না। এইবার পারমাণবিক ক্লাস, সিম্পল শুধুমাত্র পরমাণু নিয়ে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পারমাণবিক ক্লাস। তোমরা জানো ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে মনো অ্যাটমিক, এদের অণুতে কেবলমাত্র একটাই পরমাণু থাকে। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে যখন কঠিন অবস্থায় নিয়ে আসা যায়, কঠিন হিলিয়াম, কঠিন নিয়ন, কঠিন আর্গন, এগুলো সব হচ্ছে পারমাণবিক ক্লাস। কিন্তু আয়নীয় ক্লাস যেগুলো আয়নীয় যৌগ নর্মালি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সমযোজী ক্লাস হীরক হতে পারে, গ্রাফাইট হতে পারে, কার্বোরান্ডাম হতে পারে, এসআইসি যেটাকে বলা হয়, বোরন নাইট্রাইড যাকে বলা হয় অজৈব বেঞ্জিন, এটাও সমযোজী ক্লাস। আর ধাতব ক্লাস মানে ধাতব বন্ধন যেখানে যুক্ত হয়, ধাতুর ধাতব ক্লাস, এটা হচ্ছে ধাতুর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে তার সঙ্গে ধাতব যে ক্যাটায়নগুলো থাকে তাদের মধ্যে একটা উদ্দেশ্যহীনভাবে একটা আকর্ষণ বল বা দিকহীন একটা আকর্ষণ বল কাজ করে। এই উদাহরণগুলো কিন্তু খেয়াল রাখবে। বলে দেওয়া হলো যে বোরন নাইট্রাইড কী ধরনের ক্লাস, এই চারটে জিনিস তুলে দেওয়া হলো, তখন সমযোজী ক্লাসে কিন্তু তোমাদের দাগাতে হবে। বা এখানে দেওয়া হলো কঠিন হিলিয়াম কী ধরনের ক্লাস, তখন এই পারমাণবিক ক্লাসে দাগ দিতে হবে। এইবার একটা জিনিস আসতে হবে এবার, তাহলে কঠিন, কঠিন থেকে ক্লাস, ক্লাসের বিভিন্ন ভাগ। এবার ক্লাস কী নিয়ে গঠিত, এটা খুব একটা সাংঘাতিক জিনিস। ক্লাস থেকে আরও আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। মনে করো একটা বড় ক্লাস আমরা নিলাম, সেটাকে ভাঙলাম, তাহলে বড় ক্লাসটা কী হয়ে যাবে? বড় ক্লাসটা ভাঙলে সেটা ছোট ক্লাসে পরিণত হয়ে যাবে, ছোট ক্লাস, এ স্বাভাবিক ব্যাপার। ছোট ক্লাসটাকে ভাঙলে আরো ছোট ক্লাস, আরো ছোট ক্লাস,
এইবার এইটাকে ভাঙলে অবক্ষুদ্রতম কেলাস, যেটা পড়ার ভাঙা যাবে না, তাহলে তার কেলাস গঠন নষ্ট হয়ে যাবে, ক্ষুদ্রতম কেলাস। এই যে ক্ষুদ্রতম কেলাস, এই ক্ষুদ্রতম কেলাসটা হচ্ছে ইউনিট সেল। আমরা চলে এলাম কঠিন পদার্থ, কঠিন পদার্থ থেকে চলে এলাম কেলাস আকার, কেলাস থেকে চলে ঢুকে যাচ্ছে বা ইউনিট সেল, যার বাংলা হচ্ছে একক কোষ। একক কোষ আমাদের টোটাল আলোচনার বিষয়ে ঢুকে যাব, কিন্তু একক কোষে এই ক্ষুদ্রতম কেলাস, এই ক্ষুদ্রতম কেলাসটাকে বলা হচ্ছে ইউনিট সেল। আরেকটু বাস্তব জীবনে এসে আমি ইউনিট ক্লাসের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই দেখেছো যখন পাকা বাড়ি হয় কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে। তাহলে ইঁটগুলোকে গেঁথে 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 একটা দেয়াল তৈরি হয়। তাহলে এই ইঁটগুলোর সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাসের ফলে কিন্তু দেয়ালটা তৈরি হয়। তাহলে ওই দেয়ালের ক্ষেত্রে কিন্তু ওই ইঁটটা হবে কিন্তু ইউনিট ক্লাস। তাহলে একক কোষের সঙ্গে অটে কি? একক কোষ হচ্ছে যে ক্লাসের পদার্থের কোনো একটা ক্ষুদ্রতম অংশ সুষম এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়ে সে একটা বড় ক্লাস তৈরি করবে। তাহলে ওই ক্ষুদ্রতম ক্লাসটাকেই বলবো ইউনিট ক্লাস, কিন্তু এটা ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকবে। অর্থাৎ ক্লাস গঠনকারী সংগঠক কণাগুলি ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থেকে সুষম এবং পর্যায়ক্রমিকভাবে যে বৃহৎ ক্লাস তৈরি করবে তাকেই সেই ক্ষুদ্রতম ক্লাসটাকেই বলবো আমরা ইউনিট সেল। তাহলে ইউনিট সেল হচ্ছে, এবার ইউনিট সেলে কতগুলো টার্মিনোলজি জানতে হবে যেটার উপর বেস করে পরবর্তী আলোচনাটা আমাদের হবে। প্রথম হচ্ছে ইউনিট সেলের টার্মিনোলজি জানতে গেলে পৃষ্ঠতল সেটা জানতে হবে, অন্তঃক্ষীয় কোণ, অন্তঃক্ষীয় কোণ এটা জানতে হবে, তার কৌণিক বিন্দুগুলো কটা কৌণিক বিন্দু থাকে, আর ধার বা কিনারা এই টার্মিনোলজিগুলো জানতে হবে, নাহলে পরে ক্ষেত্রে কিছু বোঝা যাবে না। তাহলে দেখো আমি একটা ইউনিট ক্লাস গঠন করার চেষ্টা করছি। দেখো একটা ইউনিট ক্লাস গঠন করছি, এটা হচ্ছে অ্যাক্সিস হচ্ছে এক্স, ওয়াই, জেড, এইগুলো হচ্ছে ধার বা কিনারা। এটাকে এ দিতে পারো, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা, আর এইগুলো হচ্ছে পৃষ্ঠতল। এই ছটা পৃষ্ঠতল আছে, খুব ভালো করে বুঝে নিতে হবে। এই একটা পৃষ্ঠতল, এই দিকে একটা পৃষ্ঠতল, এখানে একটা পৃষ্ঠতল, এখানে একটা পৃষ্ঠতল, আর এইটা ওপরে একটা আছে, নিচের দিকে একটা আছে। একটা বইয়ের কথা কল্পনা করো, কটা তল আছে? ওপরে একটা, নিচের দিকে আছে, আর দুই প্রান্তে দুটো ধার আছে। তাহলে এখানে ছটা কিন্তু পৃষ্ঠতল আছে, আটটা কৌণিক বিন্দু আছে, আর অন্তঃক্ষীয় কোণ হচ্ছে আলফা বিটা গামা, ঠিক আছে? এই যে ইউনিট সেল, ইউনিট সেল আবার চার প্রকার, একক কোষ, সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক। এটার অ্যাপ্লিকেশন তোমাদের এখানে খুব বেশি নেই। সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক। সরল একক কোষটা বোঝার চেষ্টা করো, দেখো
এর শুধু কৌণিক বিন্দুতে শুধুমাত্র আটটা কোণা থাকবে, অন্য কোনো জায়গায় কোনো কোণা থাকবে না। খুব ভালো করে চেনার চেষ্টা করো এটা, এটা সরলটা আমি যে একক কোষের শুধুমাত্র কৌণিক বিন্দুতে কোণাগুলো থাকবে, পৃষ্ঠতল বা দেহ কেন্দ্রে কোণা কোণা থাকবে না, তাকে বলা হচ্ছে সরল একক কোষ। এগুলো পাশাপাশি রেখে বোঝাচ্ছি, এটা এখানে রইল সরল দেহ কেন্দ্রিক, এটা কমন জিনিস, এটা আঁকতেই হবে। এটা হচ্ছে বডি সেন্টার্ড দেহ কেন্দ্রিক, বিসিসি সংক্ষেপে লিখে দিলাম আমি। আটটা কৌণিক বিন্দুতে একটা কোণা রয়েছে, আর এই মাঝখানে একটা কোণা থাকবে শুধু দেহ কেন্দ্রিক বিসিসি, এটা সংক্ষেপে বলা বিসিসি। পৃষ্ঠ কেন্দ্রিকে বলা হয় এফসিসি, এর প্রত্যেকটা পৃষ্ঠতল একটা করে থাকবে। তাহলে এইখানে কৌণিক বিন্দুগুলো রইল সিম্পল কোষের মতো, আর প্রতিটা পৃষ্ঠতল এখানে একটা রইল, এখানে একটা রইল, এখানে একটা রইল, এখানে একটা রইল। এইখানে কটা থাকবে? দুটো থাকবে, একটা ওপরে থাকবে, একটা নিচে থাকবে। আর প্রান্ত কেন্দ্রিক, এইটা না বুঝলে পরে মাস্টারমশাই যিনি যেটা পড়াবেন সেটা কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে। ঠিক সিম্পল কোষের মতো এটা রয়ে গেল, যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠতল একটা করে কোণাবে, যে কোনো দুটো, এটা থাকলে এটা থাকবে, এটা থাকলে এটা থাকবে, এইখানেও দুটো দেওয়া যেতে পারে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। তাহলে এটা সরল, এটা দেহ কেন্দ্রিক, এটা পৃষ্ঠ কেন্দ্রিক, আর এটা প্রান্ত কেন্দ্রিক। প্রান্ত কেন্দ্রিকটা আরেকবার লিখে দিলাম, এটা জায়গার অভাবের জন্য লেখা প্রান্ত কেন্দ্রিক। এবার এই যে সরল একক কোষ, এটা এবার সাতটা আছে। এক হচ্ছে এদের রিলেশন আছে, এদের এই যে বাহুগুলো আছে, বাহু এবং অন্তঃক্ষীয় কোণের উপর নির্ভর করে সরল একক কোষ হচ্ছে সাত প্রকার। বাহু এবং অন্তঃক্ষীয় কোণের উপর নির্ভর করে এদিকে সাত, একটা হচ্ছে ঘনকাকার, দুই হচ্ছে টেট্রাগোনাল, তিন হচ্ছে হেক্সাগোনাল, চার হচ্ছে রম্বোহেড্রাল, পাঁচ হচ্ছে অর্থরম্বিক, ছয় হচ্ছে মনোক্লিনিক, আর সাত হচ্ছে ট্রাইক্লিনিক। এইখানটা প্রত্যেকটা বইয়েতে একটা পাতা, কিন্তু এইখান থেকে একটা এমসিকিউর কোশ্চেন আছে। ঘনকাকার বোঝাই যাচ্ছে, এর বাহু দৈর্ঘ্য সমান হবে এবং অন্তঃক্ষীয় কোণ যেগুলো আছে আলফা বিটা গামা এগুলো সবাই 90 ডিগ্রি হবে। তাহলে ঘনকাকার এক্ষেত্রে কি হয়ে যাবে? এ সমান বি সমান সি হবে,
আর আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি, এটা হচ্ছে ঘনকাকার। এইবার প্রশ্ন দেওয়া হলো কোন একটা একক কোষের এ সমান বি সমান সি আলফা সমান বিটা সমান গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, একক কোষটা কোন শ্রেণী? দেওয়া হলো ঘনকাকার, দেওয়া হলো অর্থরম্বিক রম্বেড ডাল, দেওয়া হলো অর্থরম্বিক ডাল, মনোক্লিনিক ডাল, তখন কিন্তু ঘনকাকার হবে। আর ট্রাইক্লিনিক এটা একদম অপোজিট, এ নট ইজিক্যাল টু বি, নট ইজিক্যাল টু সি, আলফা সমান বিটা সমান গামা নট ইজিক্যাল টু 90 ডিগ্রি। এই উদাহরণটা দেওয়ার কারণ আছে আমার, বাকি অন্য রিলেশনগুলো এখানে যা সময় যাচ্ছে বলা তো যাবে না। যখন কোনো ক্লাসের বাহুর দৈর্ঘ্য এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় সেটা সবচেয়ে প্রতিসম ক্লাস হয়, আর যখন কোনোটাই বাহুর দৈর্ঘ্যও সমান নয় কোণগুলো 90 ডিগ্রি নয় সেটা সবচেয়ে অপ্রতিসম ক্লাস হয়। আর বাকি যেগুলো আছে যেমন রম্বেড ডাল, একটা উদাহরণ দিচ্ছি, আর একটা উদাহরণ আছে রম্বল রম্বেড ডাল, এটা হচ্ছে রম্বসের কনসেপ্ট থেকে আসছে, এ সমান বি সমান সি হলো কিন্তু মনে করো, আর একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু দেখা গেল আলফা নট ইজিক্যাল টু বিটা নট ইজিক্যাল টু গামা নট ইজিক্যাল টু 90 ডিগ্রি, বা এটা বলা যেতে পারে এরকম যদি না বলা হয় তাহলে বলা যেতে পারে আলফা সমান বিটা সমান গামা নট ইজিক্যাল টু 90, এটা বললে আরও ভালো হয়, দেখা গেল বিপরীত কোণগুলো তো সমান হয় অনেক সময়, ঠিক আছে। এইবার দেখো এইখান থেকে এবার সমস্ত রিলেশনগুলো প্রত্যেকটা রিলেশন এখান থেকে জানতে হবে, কিন্তু তবে কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসবে সেগুলো উত্তর করতে পারবো। এইবার দেহকেন্দ্রিক আমি বললাম সরল ঘনকাকার কোষ কত, এই সরল কোষ সেটা 7 প্রকারের, দেহকেন্দ্রিক কোষ সেটাও 3 প্রকারের, দেহকেন্দ্রিক ঘনকাকার, দেহকেন্দ্রিক অর্থরম্বিক, দেহকেন্দ্রিক টেট্রাগোনাল। তাহলে সরল ঘনকাকার কোষ আমি একটু আগে লিখলাম 7 প্রকার, এরা বলছি দেহকেন্দ্রিক, এটা 3 প্রকার, দেহকেন্দ্রিক ঘনকাকার হয়, দেহকেন্দ্রিক অর্থরম্বিক হয়, আর দেহকেন্দ্রিক টেট্রাগোনাল হয়। পৃষ্ঠকেন্দ্রিক এটা 2 প্রকার হয়, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয় আর পৃষ্ঠকেন্দ্রিক মনোক্লিনিক হয়, আর প্রান্তকেন্দ্রিক এটাও 2 প্রকার হয়। এটা কিন্তু প্রান্তকেন্দ্রিক একটা অর্থরম্বিক হয় আর একটা মনোক্লিনিক হবে। তাহলে 7 আর 3 = 10 আর 2 = 12 আর 2 = 14, মোট 14টা রকম আমরা ক্লাস পেলাম, এইগুলোকে এক কথায় বলা হয় ব্র্যাভেস ল্যাটিস, এই মোট 14টা ক্লাসকে ব্র্যাভেস ল্যাটিস। এখন এইখান থেকে যে কোশ্চেনগুলো নর্মালি আসে, দেখা গেল একটা বলা হলো একটা একক কোষের উদাহরণ দাও যেটা সরল দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক 4 রকমই সে কোষটা দেখায়, সরলও দেখায় পৃষ্ঠকেন্দ্রকে দেখায় প্রান্তকেন্দ্রকে দেখায় দেহকেন্দ্রকে দেখায়, সেটা কি উত্তর আসবে? সেটা তোমাদের এখানে এত ডিটেলস বলা নেই, তবু উত্তরটা আমি বলে দিচ্ছি, অর্থরম্বিক হবে, অর্থরম্বিক ঘনকাকার হয়, অর্থরম্বিক দেহকেন্দ্রিক হয়, অর্থরম্বিক পৃষ্ঠকেন্দ্রিক হয়, অর্থরম্বিক প্রান্তকেন্দ্রিকও হয়। আবার একটা কোশ্চেন দিতে পারে যে একটা ঘনকাকার একটা সরল একক কোষ উদাহরণ দাও যে সরল পৃষ্ঠকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক এবং দেহকেন্দ্রিক দেখায়, সেটা ঘনকাকার দিলে হবে, মানে ঘনকাকার সরল একক কোষ যেটা হয় সেটা সরল ঘনকাকার হয়, সরল দেহকেন্দ্রিক ঘনকাকার হয়, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয়। তাহলে আমাদের এখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সরল কোষ, দেহকেন্দ্রিক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক কোষ এবং এইখান থেকে মোট কণা সংখ্যা নির্ণয়। এবং যদি সময় থাকে মাস্টারমশাই
তাহলে প্যাকিং দক্ষতারাও আজকে দেখিয়ে দেবেন। ঠিক আছে মাস্টারমশাই, এখানে বসেন নাই নাকি? এখানে বসেন। আচ্ছা স্টুডেন্টস, তোমরা একটু আগেই জ্ঞাত হলে যে 14 রকমের ব্রাভেস ল্যাটিস, তার মধ্যে 7 রকম হলো সরল। সরল ঘনকাকা হতে পারে, সরল অর্থদম্ভিক হতে পারে। এই 7 রকম সরল সিম্পল প্রিমিটিভ যে কোষ ইউনিট সেল, তার মধ্যে আমাদের সিলেবাসে আছে কিন্তু মেনলি 3 রকম। পরবর্তী আলোচনাগুলো সরল ঘনকাকার, সরল ঘনকাকার দেহকেন্দ্রিক, সরল ঘনকাকার প্রাণ আর পৃষ্ঠকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক সরল ঘনকাকার প্রান্তকেন্দ্রিক ক্লাস হয় না। আমি আবার আলোচনা শুরু করার জন্য আমি আবার একটা ইউনিট সেল আঁকছি এবং সেটা ঘনকাকারই আঁকছি। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি না হতেও পারে, হতেও পারে, কিন্তু আমাদের সিলেবাস আমি যে আলোচনায় অংশ নিচ্ছি এখন সেখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি এরকম যে একক কোষগুলো হয় সরল দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক, সেরকম একটা একক কোষ আমি আর একবার একটু বড় করে আঁকছি। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, যদি দেখে নাও মনে হয় তাই মনে করো না সেরকমই। তো এরকম একটা ইউনিট সেল স্যার বলেছেন, আমি অল্প সংক্ষেপে একটু বলি, নাম্বার অফ কর্নার, নাম্বার অফ কর্নার কিন্তু 8টা, নাম্বার অফ ফেসেস তল সহজেই অনুমেয় তোমাদের কাছে নিশ্চয়ই, নাম্বার অফ তল হচ্ছে 6টা ফেস, নাম্বার অফ এজ এই ধার, এই ধারে একটা ধার এরকম, এই যে একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এরকম ধারগুলো গুণে তোমরা সহজে অনুমান করতে পারবে ধারের সংখ্যা হলো 12টা হবে। তোমরা একটা ঘর, মানে যে ঘরে তোমরা থাকো বা আমরা যে ঘরে পড়াচ্ছি এরকম একটা ঘরকেই তুমি ইউনিট সেল ভাবতে পারো। দেখবে এজ দুটো তল যেখানে মিশলো যে রেখায়, যে এজ এরকম হবে 12টা, নাম্বার অফ কর্নার 8টা, নাম্বার অফ এজ 12টা, নাম্বার অফ ফেসেস হলো 6টা। আর দুটো বিষয় এই প্রসঙ্গে বলে রাখি, যে কোনো ফেসের, যে কোনো ফেসে আমি নামকরণ করে দিই এ বি সি ডি ই এফ জি এইচ, যে কোনো একটা ফেস, সাপোজ এ বি সি ডি ফেস, এই ফেসের দুটো এরকম কর্ণ থাকবে, প্রত্যেক ফেসের দুটো করে কর্ণ নিশ্চয় থাকবে। নাম্বার অফ এরকম কর্ণ যদি হয়, নাম্বার কর্ণ হবে ফেস যেহেতু 6টা, 6 × 2 = 12টা কর্ণ হবে, ডায়াগোনাল হবে। আরেক রকম কর্ণের ধারণা আমাদের আলোচনায় আসবে, আমি আগেই বলে রাখছি, যে কোনো একটা এজের একদম টপ পয়েন্ট এবং তার ঠিক বিপরীত দিকের যে এজ তার ঠিক লোয়ার পয়েন্ট, মানে একটা ঘরের মাথার কোনার ওই কোনা এবং তার বিপরীত এজের ঠিক লোয়ার পয়েন্ট যেটা, এরকম দুটো একটা সংযোগকারী রেখা আঁকে, এটাও একটা কর্ণ, এটাকে আমরা বলবো বডি ডায়াগোনাল।
বা বাংলায় বলবো দেহকর্ণ, এরকম দেহকর্ণ এরকম আছে, আমি অনেক টাইট আইডিয়া দিয়ে এরকম এই যেমন এফ আর সি এরকম, এই দেহকর্ণ হবে এরকম মোট চারটে হতে পারবে। তাহলে আমি কতগুলো দেহকর্ণ, কতগুলো পৃষ্ঠকর্ণ, কতগুলো এজ এসবগুলো বললাম। এবার স্যার বলেছেন আগেই যে কেলাস গঠনকারী যে কণাগুলো উপাদানগুলো, সে অণু হোক, পরমাণু হোক, আয়ন হোক, তার অবস্থানগুলো কোথায় হয়, বিভিন্ন ধরনের ইউনিট সেলে বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন জায়গায় হয়। তা আমরা যদি একদম সরল যে কোষ ইউনিট সেল, প্রিমিটিভ ইউনিট সেল, সিম্পল ইউনিট সেল, সরল ইউনিট, সরল একক কোষের ক্ষেত্রে স্যার বলেছেন এগুলো এরকম আটটা যে কর্নার, আমি একে দেখাচ্ছি কি আটটা কর্নার এরকম থাকবে, এরকম আটটা কর্নারে এ কর্নার, বি কর্নার, সি কর্নার, ডি কর্নার, এরকম আটটা যে কর্নার আছে আটটা কর্নারে আটটা এরকম উপাদান কণা থাকবে। একে আমরা বলবো সিম্পল ইউনিট সেল। তাহলে এখন একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই সিম্পল ইউনিট সেলে কণার সংখ্যা কটা, নাম্বার অফ পার্টিকেল কটা হবে। একটু স্থিরভাবে মনে হয় অনেকের হয়তো নাম্বার অফ ইউনিট পার্টিকেল হবে আটটা, তা কিন্তু একদমই না। আটটা কোনায় আটটা কণা থাকলেও একটা ইউনিট সেলে কণার কার্যকর কণার সংখ্যা কিন্তু আটটা মোটেও নয়। তার হিসেবটা কেমন হবে, কটা হবে, হিসেবটা কেমন হবে? স্যার বলেছেন শুধু একটা ইউনিট সেল দিয়ে তো একটা ক্লাস তৈরি হয় না, এই ইউনিট সেলের এই পাশে অসংখ্য, এই পাশে, এই পাশে, এই পাশে, ছয় দিকে অসংখ্য ইউনিট সেল পর 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 থেকে একটা ক্লাস তৈরি হয়। সুতরাং যে কোনো একটা কর্নার, এই কর্নারে আরো অন্যান্য ইউনিট সেলের কর্নার একসঙ্গে থাকবে। তোমরা সহজে অনুমান করতে পারবে, তুমি যদি আটটা কেমিস্ট্রি বই পাশাপাশি রাখো, চারটে নিচে তার উপরে চারটে রাখো, তোমাদের যে কেমিস্ট্রি বই নিচে আট চারটে রাখো পরপর, তার উপরে আবার চারটে রাখো পরপর, দেখবে মাঝখানে যে আটটা বইয়ের যে মাঝখানের যে অংশটা, সেখানে দেখবে আটটা বইয়ের কোনা একত্রীভূত আছে। সুতরাং এই কণাটা শুধুমাত্র এই ইউনিট সেলের মধ্যেই থাকবে তা না, এই কণা আটটা ইউনিট সেলের মধ্যেই সমানভাবে অংশীদার হবে। সুতরাং যদি আটটা ইউনিট সেলের অংশীদার হয়, তাহলে একটা ইউনিট সেলে এর কন্ট্রিবিউশন কত হবে, নিশ্চয়ই একের আট অংশ। তাহলে এই কণাটা একটা ইউনিট সেলে এর যে কন্ট্রিবিউশন হলো একের আট অংশ। তাহলে এই আটটা কণার মোট কন্ট্রিবিউশন কত হবে, যদি একটার কন্ট্রিবিউশন একের আট হয় আর নাম্বার অফ কর্নার যেহেতু আটটা, তাহলে ওই একের আট অংশ আর আটটা কর্নার এই মোট গুণ করলে নিশ্চয়ই এক হয়। সুতরাং সিম্পল ইউনিট সেল তার মধ্যে কার্যকর কণার সংখ্যা কিন্তু আটটা মোটেও নয়, একটা হবে কার্যকর কণার সংখ্যা। নিশ্চয়ই হয়তো তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা যদি এবার বিসিসিতে আসি, এটা হচ্ছে সিম্পল, প্রথমটা বললাম সিম্পল ইউনিট কোষের ক্ষেত্রে। দু নম্বর বিসিসিতে, বডি সেন্টার্ড কিউবিক সেল, যেগুলো স্যারই উল্লেখ করেছেন বডি সেন্টার্ড মানে আটটা কোণা, আটটা কোণা তো থাকবেই, সেই সঙ্গে একদম এর যে বডি মানে কোষের একদম মাঝখানে একটা যে জায়গাটা, ত্রিমাত্রিকভাবে ভাবো মাঝখানে যে জায়গাটা, সেরকম জায়গায় একটা কণা থাকবে। তা মাঝখানে যে কণাটা থাকবে সেই কণাটা কিন্তু পুরোটাই
তার সমস্ত ভলিউমটাই ওই কোষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সুতরাং তার অবদান, তার কন্ট্রিবিউশন হবে এক। আর এই আটটা কণার হিসেব তো আমি করলামই, একের আট গুণ আট ইকুয়াল টু এক। তাহলে বিসিসির ক্ষেত্রে মোট কার্যকর কণার সংখ্যা মানে নাম্বার অফ পার্টিকল ইজ ইকুয়াল টু হবে একের আট গুণ আট যোগ ওই দেহ কেন্দ্রে যেটা আছে সেটা তো পুরোটাই অবদান এই কোষের মধ্যে ইকুয়াল টু দুই। অর্থাৎ বিসিসিতে মোট কার্যকর কণার সংখ্যা হবে দুটো। নেক্সট তিন নম্বর, যাকে আমরা এফসিসি বলছি। এফসিসি কথার মানে ফেস সেন্টার্ড কিউবিক, পৃষ্ঠকেন্দ্রিক যে কোষগুলোতে সেখানেও আটটা কর্নারে আটটা কণা থাকবে। সেই সঙ্গে যে ছটা ফেস আছে, ছটা ফেসে একটা, ছটা ফেসের ঠিক মাঝখানে জায়গাটা, মানে অর্থাৎ এরকম জায়গায়, স্যার আগে দেখিয়েছেন, আমি একবার উল্লেখ করছি অল্প করে, এরকম জায়গায়, এরকম জায়গায় প্রতিটা ফেসের এরকম মাঝখানে জায়গায় একটা করে কণা থাকবে। কিন্তু আমরা আগেই একটু আগেই বললাম, যেহেতু এই কোষটার ঠিক পাশে আর একটা কোষ রয়েছে, এই পাশে একটা কোষ রয়েছে, সুতরাং প্রত্যেকটা ফেস দুটো ঘনকের সাধারণ অংশ, সাধারণ একটা ফেস। সুতরাং এখানে যে কণাটা থাকবে তার যেহেতু দুটো ঘনকের অংশ হবে এটা, তাই একটা কোষে এর অবদান হবে হাফ। এখানে যে কণাটা থাকবে হাফ অংশ থাকবে এই কোষের মধ্যে, আর হাফ অংশ থাকবে তার ঠিক পাশের যে কোষ তার সঙ্গে অ্যাডজাসেন্ট লেগে থাকবে। সুতরাং যেহেতু একটা কোষের অবদান হাফ আর মোট ফেস ছটা, সুতরাং হাফ গুণ ছয় প্লাস ওই যে আটটা কোনায় যে একের আট অংশ অবদান আছে আগের মতোই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই মোট হবে তোমার তিন যোগ এক ইকুয়াল টু চার। এই হলো বিভিন্ন ইউনিট সেলে কোষের সংখ্যা। শুধু কণার সংখ্যাটা বলা হলো আজকে, তা আমরা একটু সময় পাবো না, সময় খুব সংকীর্ণ। আমি আরেকটু অংশ বলে দিয়ে এটা একটা বিশেষ জায়গায় গিয়ে শেষ করি। তা আমরা যদি একটা সিম্পল যে ইউনিট সেল বা বিসিসি বা এফসিসি এইসব যে তিন রকম ইউনিট সেলের কথা বললাম, নাম্বার অফ পার্টিকেল, এরকম সেল যে সব কেলাসে থাকে, কপার সিলভার লোহা এনে সেল এরকম যে সব কোষে থাকে, সেই সব কোষের ক্ষেত্রে এই ইউনিট সেলের ঘনত্ব তথা ওই কেলাসের ঘনত্ব আমরা খুব সহজে বার করতে পারবো। আজকে প্যাকিং দক্ষতায় যাওয়া যাবে না, অনেকটা সময় লাগে যাবে। তো ঘনত্ব বলতে আমরা বুঝি ডেন্সিটি, ঘনত্ব ইজ ইকুয়াল টু, নিশ্চয়ই এটা পূর্ব পাঠের বিষয়, তোমরা সবাই নিশ্চয়ই জানো, ভর বাই আয়তন। তাহলে আমরা এরকম একটা ইউনিট সেলের ঘনত্ব কি করে বার করব? নিশ্চয়ই ইউনিট সেলের ঘনত্ব হবে ইউনিট সেলের ভর বাই ইউনিট সেলের আয়তন। কারণ ইউনিট সেলের ভর বলতে নিশ্চয়ই ইউনিট সেলে যে সব কণাগুলো থাকে তাদের ভর, আর এই ইউনিট সেলের যে আয়তন হবে প্রথমটা, যেমন একদম সরল ইউনিট কোষ যেগুলো, সরল সিম্পল প্রিমিটিভ যে ইউনিট কোষ, তাতে আমরা দেখলাম কণার সংখ্যা একটা, কোন আবার দেখলাম বিসিসিতে তিনটে, এফসিসিতে দেখলাম, বিসিসিতে দেখলাম দুটো, এফসিসিতে দেখলাম চারটে। আমরা যদি কণার সংখ্যা হোক একটা কি দুটো কি চারটে, আমি ধরে নিলাম কণার সংখ্যা জেড, যে কোনো একটা কোষে কণার সংখ্যা ধরে নিলাম জেড, জেডের মান এক বা দুই বা চার হতে পারে দেখলাম। আর এই যে কণাগুলো আছে, যে কণাগুলো যদি একই রকম কণা দিয়ে সব গঠিত হয় কোষটা,
সেই পদার্থের লিখলাম যে পদার্থ দিয়ে তৈরি পদার্থের যদি পরমাণু হয় প্রথমে পরমাণু দিয়েই বলি পারমাণবিক গুরুত্ব ধরলাম এ অ্যাটমিক ওয়েট এ তাহলে আমরা নাইন থেকে শিখেছি যে তাহলে একটি কণার ভর কত যে পদার্থের পারমাণবিক গুরুত্ব এ হয় তাহলে একটি কণার প্রকৃত ভর কত এ বাই এন নিশ্চয় এন অ্যাভোগাড্রো সংখ্যা সবাই জানো এ বাই এন হলো একটা কণার ভর এখন এই কোষে তো কণা একটা না একটা হতে পারে বেশি হতে পারে ধরেছি কণার সংখ্যা জেড তাহলে ওই একক কোষের ভর কত হবে একক কোষের ভর মানে কোষ ওই কোষে যতগুলো কণা আছে ওদের সম্মিলিত ভর কত হবে একটার ভর যদি এ বাই এন হয় তাহলে জেড সংখ্যক কণার ভর কত হবে নিশ্চয়ই জেড এ বাই এন গুণ হবে একটার ভর এত এতগুলোর ভর কত তাহলে এই বলে গেল একটা কোষের ভর আর যদি আমরা এটা ঘনক ধরে নিয়েছি আমরা প্রতিটা ঘনকের প্রতিটা বাহু যদি এ হয় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ওই একক কোষের আয়তন ভলিউম নিশ্চয়ই এ কিউব হবে এ গুণ এ গুণ এ কিউব হচ্ছে আয়তন সুতরাং একদম চলে এসেছি শেষ জায়গায় চলে এসেছি ঘনত্ব ইকুয়াল টু ভর বা আয়তন আমরা ভাব বার করলাম কণাগুলোর ভর জেড এ বাই এন এটা মুছে দিলাম জেড এ বাই এন আর আয়তন দিয়ে ভাগ করব এ কিউব দিয়ে ভাগ করব ঘনত্ব সাধারণত রো দিয়ে ধরি তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র রো ইকুয়াল টু জেড এ বাই এন এ কিউব এটা একটা খুব ফান্ডামেন্টাল সূত্র এবং এই সূত্রের সাহায্যে প্রায় বছরই কিন্তু তোমাদের অঙ্ক আসে বা থিওরিও আসে অঙ্কই মেনলি এখান থেকে আসে এবং এই মানগুলো ঠিক মতো একক সহ বসাতে পারলে খুব ইজিলি দুই নম্বর বা তিন নম্বরের যে অঙ্কগুলো আসে তোমার কিন্তু নিশ্চয়ই পারবে সেগুলো আশা করি তা তাহলে আজকে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার শুধু আপনাদের কাছে অনুরোধ যে ছাত্রছাত্রী যারা দেখছে যদি তাদের কিছু হোম টাস্ক আপনারা একটু দিয়ে দেন আর কি হোম টাস্ক বলতে আমরা এটা করতে পারলাম আজকে যেমন এই সূত্রেরই বিভিন্ন অঙ্ক অঙ্ক দু একটা একটু মুখে বলি দু মিনিট লাগবে বড় জোর আমার এরকম স্যার যা বলেছেন সেগুলো থিওরিগুলো তো পড়বেই ওই যে চোদ্দ রকমের ডাবল ল্যাটিসের নামগুলো পড়বে আর এই সূত্রের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা আমার একটুখানি বলি তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু চার নম্বর আছে এখনো কেমিস্ট্রি পরীক্ষা হয়নি এবছরের ওদের জন্যও বলছি পরবর্তী যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে ওদের জন্যও কিন্তু কাজে লাগবে এই চ্যাপ্টার থেকে চার নম্বরের প্রশ্ন আসে একটা এমসিকিউ আর তিন নম্বরের প্রশ্ন আসে একটা তা এখান থেকে যে ধরনের অঙ্ক আসে আমি একটু মুখে বলে দিই এই সূত্রের অঙ্ক ঘনত্ব নির্ণয়ের যেমন লোহা ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে যদি ওই কেলাসের একক কোষের কিনারার দৈর্ঘ্য 288 পিএম হয় পিকোমিটার হয় তবে এফি এর ঘনত্ব নির্ণয় করো তাহলে দেহকেন্দ্রিক বলা মানে জেড এর মান 2 লোহা বলা মানে লোহার অ্যাটমিক ওয়েট জানা থাকলে বলো দেবে 55.85 বা 56 অ্যাভোগাড্রো সংখ্যার মান জানাই আছে বলে দেবে না এর মান বলে দিয়েছে পিকোমিটার সেখান থেকে সেমিতে এসে সহজেই আমরা রোয়ের মানগুলো বার করতে এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে করা উচিত হলে যাওয়ার আগে এই আর কি আরো স্যার যা বলেছেন সেসবগুলো থিওরিগুলো পড়তে হবে এরকম কিছু অঙ্ক পড়তে হবে তাহলে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি আমাদের সময়ও শেষ হয়ে গেছে ছাত্রছাত্রী যারা ছিলে টিভি স্ক্রিনের ওপারে আমরা শেষ করছি আমাদের দ্বাদশ শ্রেণীর রসায়নের ক্লাস আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সুজিত অধিকারী এবং পার্থ মুখার্জি আমরা নিউজ নোম্যান্সল্যান্ড ও বঙ্গা পুরসভার পক্ষ থেকে আমাদের শিক্ষকদের ধন্যবাদ জানাই
শুধু যারা এখন স্টুডিওতে আছেন তারা নন, মহকুমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে অমূল্য সময় দিচ্ছেন, তারা আসছেন প্রতিদিন নিয়ম করে এবং ছাত্রছাত্রীদের ক্লাস করছেন, আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আরও একবার আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পুনঃসম্প্রচার শুরু হবে বিকেল ঠিক 4টা থেকে।